সংসারের কাজ যতটুকু পারেন যথাযথ আদায় করে আগে নামাজ আদায় করেন আমার নবী আমার উম্মতের মহিলারা জান্নাতে যাওয়া সহজ আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাদ আমার নবী আমার উম্মতের মহিলারা যারা চারটা জিনিস যথাযথভাবে পালন করবে এক নম্বরে হইল পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজানের রোজা শরীয়তের উজুর ছাড়া যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ আর রমজানের রোজাগুলো রাখে তিন নম্বরে ও আহসানাত ফরজাহা লজ্জাস্থানের যদি হেফাজত করে পর্দার হুকুম যদি যথাযথ মানন করে চার নম্বরে ও আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করে এই চারটা জিনিস আমার উম্মতের যেই মহিলা যথার্থভাবে আলন করবে আমার নবী কইয়া দখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত জান্নাতের যেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়া তারা জান্নাতে যাইবে বড় করে বলি সুবহানাল্লাহ স্বামী যারা আছেন একটু সুযোগ দিবেন আপনি 5 মিনিট সময় দিলে আপনার স্ত্রী নামাজ পড়তে পারে এরকম হয় না ছোট বাচ্চা আছে একটা কান্না করে আরেকটা কি কুলি নিতে হয় স্ত্রী নামাজ পড়তে মনে চায় কিন্তু নামাজ পড়তে গেলে বাচ্চাটা কান্নাকাটি করবে আপনি 5টা মিনিট 10টা মিনিট ওনাকে সহযোগিতা করবেন উনি নামাজটা আদায় করতে পারবে আপনি সমপরিমাণের সওয়াব পাইবেন এত আস্তে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ তাহলে মিলাদুন্নবীর এক নম্বর শিক্ষা কি আরেকটু জোরে দুই নম্বরে আমার নবী যখন নামাজ দুনিয়াতে আসার পরে সিজদায় গেল হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কো সিজদা থেকে যখন মাথাটা উঠাইল সর্বপ্রথম হুজুরের জবান দিয়া যে বাক্যটা বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে নাই আব্বারেও ডাকে নাই আম্মারেও ডাকে নাই সর্বপ্রথম নবীর জবান দিয়া যেই বাক্যটা বের হলো সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বড় করে বলি সুবহানাল্লাহ আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ কারণ নবী আমার নবুয়তের রাডার দিয়া দেখছে দুনিয়াতে যদি সর্বপ্রথম আমি এই বাক্যটা না দেই যে আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যারা আমি দুনিয়াতে যাওয়ার পরে 1450 বছর পরে কুতুবদিয়ার জমিনে বসে বসে বলবে নবী 40 বছরের পরে নবী হয়েছে তার আগে আমাদের মতো বড় মাই ছিল আর একটু জোরে নাউজুবিল্লাহ বলে কি বলে না কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা বাইরে এই ধরনের বক্তব্য করি কি করে না 40 বছরের পরে নবী হইছে তার আগে তো আমাদের বড় ভাইয়ের মতো ছিল এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে আগে যে বাক্য মুখ দিয়া বের করলো বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল ঈদে মিলাদুন নবী করলে এগুলা পাওয়া যা না করলে কোথেকে পাইব পালন করে না বিধায় এই কথাগুলো বলে যে কথাগুলো ঈমান বিধ্বংসী ভাই আপনার যদি ঈমান না থাকে নামাজ রোজা এই তসবিহ তাহলিল আবা কাবা এই পোশাকের কোনো দাম আছে আর ঈমানের মূল হলো নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর করে বলি সুবহানাল্লাহ তিন নম্বরে আমার নবী কোন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কো নবী দুনিয়াতে আসলো হুজুরের আম্মা যেই গড়টার মধ্যে ছিল গড়টা আলোকিত হয়ে গেল নূরে নূরান্বিত হইল বাহিরের দিকে দৃষ্টিপাত করে দেখি সুদূর সিরিয়ার বিশাল বড় প্রাসাদগুলো স্পষ্ট দেখা যা মনে হয় যেন হুজুরের আগমনে পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি জগৎটা আলোকিত হয়ে গেল বড় করে বলি সুবহানাল্লাহ কেন হবে না রে মুসলমান কোরআনুল কারীমের 6 নম্বর পারা হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ডিক্লার দিচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন আরেকটু জোরে বলি আল্লাহু আকবার
অবশ্য অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একজন রাসূল মিনাল্লাহি নূর একটা নূর ও কিতাবুম মুবিন আরেকটা কিতাব কিতাব দ্বারা কিতাবুল আল্লাহর কোরআন কারো কোনো সন্দেহ নাই নূর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন পৃথিবীর প্রায় 37টা তাফসীরের মধ্যে এসেছে নূর নিয়ানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারাল্লাহু বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহিস শিরকা জিতকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে নূর দ্বারা আমি আমার হাবিবুল্লাহকে বুঝাইলাম যেই নূরটা আসার পরে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়ে গেছে শিরিক বিদাতগুলা গোটা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে গোটা পৃথিবীর মানুষের কাছে আমার ইসলামটা স্পষ্ট হয়ে গেছে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ